আমরা ছোটবেলা থেকে এমন অনেক বন্যপ্রাণীর কথা শুনেছি যেগুলি আকারে অনেক বড় এবং ভয়ঙ্কর হয়, কিন্তু খুব কম মানুষই আছে যারা এই প্রাণীগুলিকে ছোটবেলার অবস্থায় দেখেছে। আজকে এই ভিডিওটিতে আপনারা এইসব প্রাণীগুলির ছোটবেলার অবস্থা সম্পর্কে জানবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নাম্বার 6, ক্যাঙ্গারু। আপনারা নিশ্চয়ই অস্ট্রেলিয়ার এই অ্যামেজিং প্রাণীটির কথা শুনেছেন। ক্যাঙ্গারু বিশেষ করে তার বেবি পকেটের জন্য খুবই বিখ্যাত। নিজের এই বেবি পকেটের মধ্যেই মাদার ক্যাঙ্গারু তার বাচ্চাকে রাখে। কিন্তু আপনি এটা জানেন যে এই পকেটের মধ্যেই বেবি ক্যাঙ্গারু আসে কিভাবে? আর আপনি এটা জেনে অবাক হবেন যে একটি অ্যাডাল্ট ক্যাঙ্গারু আকারে প্রায় 3 থেকে 3.5 ফুট পর্যন্ত হলেও জন্মের সময় এটি আকারে মাত্র 25 মিলিমিটার হয়, অর্থাৎ একটি ছোট কয়েনের মতো হয়। এবং বিশ্বাস করতে পারবেন না যে জন্মের সময় এর কোনো চোখ বা লোম থাকে না, এবং দেখেও মনে হয় না যে এটি একটি বেবি ক্যাঙ্গারু। জন্ম হওয়ার 5 মিনিটের মধ্যেই এটি নিজেই বুকে ভর দিয়ে নিজের মায়ের পাউচে ঢুকে পড়ে এবং সেখানেই তার গ্রোথ হয়। প্রায় 6 মাস পর সে পাউচ থেকে বেরিয়ে নিজের কেয়ার নিজেই করতে শুরু করে। নাম্বার 5, স্নেলস। আপনারা সবাই স্নেলস অর্থাৎ শামুক তো দেখেছেন। অনেক দেশে এগুলি পেট হিসেবে ঘরে রাখা হয়, আবার অনেক দেশে এগুলি খাওয়াও হয়। কিন্তু আপনি কি কোনোদিনও বেবি স্নেল দেখেছেন? মাদার স্নেল একেবারে প্রায় 100টি ডিম পাড়ে, এবং 3 থেকে 4 সপ্তাহ পরে যখন এগুলি ডিম থেকে বেরিয়ে আসে তখন এগুলিকে দেখে জেলিফিশের মতো কোনো ট্রান্সপ্যারেন্ট জীব বলে মনে হয়, এবং এগুলি জন্মের পর থেকেই নিজের খাবার নিজে জোগাড় করতে শুরু করে দেয়। নাম্বার 4, রাইনো। রাইনো অর্থাৎ গন্ডার খুব বড় এবং বিপজ্জনক বন্য প্রাণীদের মধ্যে অন্যতম। এর ওজন প্রায় 3 টন পর্যন্ত হতে পারে। অনেক সময় মানুষের উপরেও রাইনোর আক্রমণের কথা শোনা যায়। কিন্তু বেবি রাইনোকে দেখে আপনার মনেই হবে না যে এই কিউট বেবি রাইনো একদিন কিলিং মেশিনে পরিণত হবে। এই বেবি রাইনো জন্মের সময় প্রায় 48 কিলোগ্রাম হয়, এবং 3 দিনের মধ্যেই এটি চলতে শিখে যায়। তারপর থেকে প্রায় 2 থেকে 3 বছর তার মায়ের সাথে থেকেই তার গ্রোথ হয়। অক্টোপাস। আপনি হয়তো অনেক ভিডিওতে অক্টোপাস দেখেছেন। এগুলি আকারে অনেক বড় হয় এবং এর টেন্টিকেলসগুলি খুবই বিপজ্জনক হয়। তা সত্ত্বেও অনেক দেশে অক্টোপাস খাওয়াও হয়, কিন্তু যখন অক্টোপাসের জন্ম হয় তখন এগুলি এত ছোট হয় যে এগুলি আপনি খালি চোখে নাও দেখতে পারেন। মাদার অক্টোপাস একবারে প্রায় 1 লাখ ডিম পাড়ে, এবং 53 মাস ধরে এটি সেগুলিকে আগলে রাখে। আপনি শুনে আশ্চর্য হবেন যে 53 মাস পরে যখন এই বাচ্চাগুলি ডিম ফুটে বেরিয়ে আসে সেই মুহূর্তেই মাদার অক্টোপাসটি মারা যায়। নাম্বার 2, হিপোস। হিপোস আকারে খুবই বড় হয় এবং কখনো কখনো অ্যাগ্রেসিভ হয়ে ওঠে, কিন্তু যখন হিপোর জন্ম হয় তখন এটি খুবই ছোট হয় এবং খুবই কিউট হয়। অনেক সময় মাদার হিপো জলের মধ্যেই তার বাচ্চার জন্ম দেয়, আর বেবি হিপো জন্মের পর থেকেই খুব অ্যাক্টিভ হয় এবং জন্মের পর থেকেই এরা জলে সাঁতার কাটতে শিখে যায়। নর্মালি হিপোস একটি বাচ্চাই জন্ম দেয়, কিন্তু মাঝে মাঝে টুইন্সও দেখা যায়। জন্মের পর প্রায় 1 বছর ধরে বেবি হিপো তার মায়ের কাছে থাকে, এবং তার ধারে কাছেও কেউ এলে মাদার হিপো আক্রমণাত্মক হয়ে ওঠে। তবে 1 বছর পর যখন বেবি হিপো নিজেই নিজের খাবার খেতে শিখে যায় তখন থেকে এটি নিজের বৃহৎ আকার নিতে শুরু করে দেয়। নাম্বার 1, এলিফ্যান্ট। এলিফ্যান্ট অর্থাৎ হাতি স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী নামে পরিচিত, কিন্তু হাতির জন্মের প্রক্রিয়াটি খুবই ধীরগতির হয়। একটি হাতি তার বাচ্চাকে প্রায় 22 মাস ধরে নিজের পেটে রাখে, অর্থাৎ 3 থেকে 4 বছরে একটি হাতিরই জন্ম হয়। জন্মের সময় বেবি এলিফ্যান্টের ওজন প্রায় 90 কিলোগ্রাম হয়, এবং মাত্র 1.5 ঘন্টার মধ্যেই এটি দাঁড়াতে এমনকি চলতে শুরু করে দেয়। আপনি শুনে অবাক হবেন যে একটি বেবি হাতির অ্যাডাল্ট হাতিতে পরিণত হতে প্রায় 12 থেকে 15 বছর সময় লাগে। তো বন্ধুরা, ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।